প্রথম থেকে ভাই আপনি আর দেখতে পাচ্ছেন কি না কাছে এসে দেখবেন? আমি কোথায় আছি দেখেন, মেয়েরা কোথায় আছে দেখেন, তা কি হয়েছে? তার আলাদা ছিল, আমি আলাদা ছিলাম। আবার বলছি ও জুয়া আছে কি না, ধর ধর আমরা ফেরনা লেখাবার জন্য কাজ করো, সব সব কত শত শত কি হয়েছে? না যাই 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 হারাম করেছে তুমি বলে দি আমরা ফটো আছে, আপনি ফটো আছে, আপনি আমাকে আমাকে বসে বলতে কি করলে কি মহিলা ছিল মুসলিম, আর যে কটা মহিলা ছিল ছিল আপনার কি বলে বলে তারা তারা ইফতার করেছে আমার মজলিসে। খুবই মাথায় যা ছিল না, যদি ফটো থেকে আমাকে দেখাতে পারতে পারে, কারণ আমি তার মেয়ে মেয়ে থাকি থাকি না তাকি ছিলাম না। আছে আছে তুমি আছে আছে আমার ছিল আজকে বলো বলো আমার উঠে দাঁড়ানো এদিকে দাঁড়ায় দাঁড়ায় এদিকে এই বলছে আমার যে এফআইআর করে হাইসা বললেন ওই এফআইআর মজলিসে আমি যে গিয়েছিলাম টুপি মাথায় দিয়ে কোন মহিলা ছিল অন্য কোন জায়গায় দেখে দেখে উদাহরণ কারণে কথা কথা এনে এনে জুড়ে দিয়ে দিয়েছি আর আমি একদম আমি জানি আমি ওখানে ওখানে বসো 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 আমি ওখানে বক্তব্য দিয়েছি এবং বলেছি আমি পরিষ্কার বলেছি ভাই ওইখানে প্রোগ্রামে প্রায় 6,500 আমি বলি বলেন 3 থেকে 3,500 যারা ইনভাইট ছিল যারা যারা তোমাদের মতো মতো এসেছিল তারা আমাকে বলল হুজুর 6,500 লোক ইফতার করেছে তাতে হিন্দু ছিল মুসলিমও ছিল কত বুঝতে পারছেন? এবার শওকত মোল্লার এলাকা, তাই তো শওকত মোল্লা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান আমির শরিয়াত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একজন মানুষ শওকত মোল্লার মুখে ফুরফুরা শরীফের নাম শুনবেন আপনাদের এলাকায় বা বড় বড় মুসলমান যারা আছে লিডার আছে ফুরফুরার নাম এত পরিষ্কার করে বলতে পারে না। শওকত মোল্লা আলেম পর্যন্ত লেখাপড়া করেছে ক্লাস 9 পর্যন্ত মাদ্রাসাতে, ওর বাপ আমার বাপের ভাই ছিল, ওর শওকত শওকত আমার বাপের ভক্ত ছিল, সব এলাকার বিধায়ক আমাকে দাওয়াত করেছে, আমি সেখানে গেছি, আমি সেখানে ইফতার করেছি, মহিলারা মহিলাদের জায়গা ছিল আমার পাশে মেয়ে ছিল আমার আমার পাশে মেয়ে ছিল আমি ছিলাম মেয়েরও কি হয়েছে হারাম হারাম
আরে বাবা বাবা সেটা হারাম তা আপনি আবার লিখছেন আপনার ওজু কি বলছে তারপর মেয়ে ছেলে বসে কি প্রশ্ন এটা কি প্রশ্ন বলুন আমার কথাগুলো আপনাকে খারাপ লেগেছে পরিষ্কার এটা বলুন আমাকে দাওয়াত দিয়ে বন্ধ বন্ধ করুন অথবা আপনি বলতে পারতেন যে আপনি এইভাবে হবে করবেন না এইভাবে কথা বলবেন না আপনি আমাকে একটা ফটাক করে বলছেন ওই ওই সেই অতীতে আমার ওজু ছিল ঈশান ঈশান জোহর থেকে ওজু ছিল সাহেব আমি বিনা ওজু নামাজ পড়েছি আমি যদি বিনা ওজু নামাজ পড়ি কাফের আমি যদি বিনা ওজুতে নামাজ পড়ি আমি হলাম কাফের এই এই আমাদের মাদের মন্ত্রীকে আরে জোরে বলো বলো মেয়ে ছেলে না বেটা ছেলে ইমাম সাহেব ভাতা দিচ্ছে ইমামকে মাইনে দিচ্ছে ওর পিছনে নামাজ হবে না আপনার ও মেয়ে ছেলে টাকা দিচ্ছে 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 কেন নামাজ পড়তে লাও ঠেলা বুঝো বুঝো এই ভুল বলছি আমি লোক যেরকম তাকওয়া করছে ইনার এটা ইনার কথা হলো তাকওয়া মাসলা দে আরে আবুল ফরাস সাহেব আমাকে মানে মানে গাওয়ার আমার আমার জন্ম দিয়ে যাই যাই বুঝতে পারলে আমি এটা করু না এই রাত এই ওয়াজ করছি এইটা আপনি এইভাবে লিখে দিলেন কেন আপনি আপনি কেন আমাকে আমাকে এটা জানাতে পারলেন না এই তো আমাকে বিয়ে বিয়ে করছে না আপনি এখানে কেন লিখে দিলেন আমাকে আপনি গোপনে জানেন জানতে পারতেন আপনি আপনি হাজার হাজার এত লোকগুলো সব এভাবে এভাবে জানাচ্ছেন যে শাইন তিন দিকি মেয়েদের গ্রেফতার করছে দেখেছো দেখেছো তো আমি মেয়ে সঙ্গে আমার সময় মেয়েটা কথা করেছিল ভাই ভাই তোমাদের বাপের বকরা নিয়ে আমি আর আমি আর বলবো না আমি আজ কত আমি বলে যাচ্ছি এই 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 আমার এই 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 তোমার কমিটি লোক তুমি 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 কমিটি লোক হ্যাঁ আর যারা এসে যারা কোথা গেল না আমি তোমাদের বকতে এসে আজ গেল এসে গেছে ডাকো ডাকো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো না শুনেন আমি যে উল্টোপাল্টা কথা আমি বলেছি এখানে হ্যাঁ হ্যাঁ আমি উল্টোপাল্টা কথা আগে বলে বলে এই তোরা ভালো করে লমেন্ট করছিস কাল কে যদি এটা 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 এসে মাথা খারাপ খারাপ একটু একটু আর ওই বলি বলি কি বলে হাজি সাহেব হাজি শেখ আফতাবউদ্দিন সাহেব উনি এখানে বসে দাঁড়িয়েছিল সরকারি ওই মসজিদে আমি কড়া কথা বলি আমি বেশি কথা বলি আমি আমি শুনুন আমার আমার মত আমার মত সোশ্যাল কাজ কাজ খুব লোক কম করে করে আমি সোশ্যাল কাজ করি আমি কি করি জানেন এই ছেলেরা এখন জিএসটি এর জন্য হয় না ভাই জিএসটি এর জন্য কি লেখা পড়া পড়া জিএসটি পড়া যায় ওই ছেলেগুলো যখন বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে 50,000 টাকা আমি এরকম কাজ করি এটা ভালো না খারাপ ভাই এই জোরে বলো বলো এবং ওই কাজ কাজ গেলে আমাকে মেয়ের পাশে বসতে হবে কি হবে তাহলে তাহলে হারাম হারাম যাই 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 একটা ছেলে এলে যখন 50,000 টাকা মাইনে পাবে পাবে তার সংসারটা ভালো হবে না হারাম হারাম জুড়ে বলুন বলুন তাহলে এই রকম ব্যক্তি বর্গরা যদি এইভাবে সমালোচনা করে করে তাহলে কি হবে হবে আমার সমালোচনা করুন আমি যেরকম বলি আমাকে বলুন কিন্তু আমার আমার রাস্তা দেখো দেখো
মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেখা তার পিছনে আমার আমার খুব ভালো লাগছে, আর আমার পাশে এমএলএ বসে বসে তার কথা বলে বলে আমি আজকে নালায়েক হয়ে গেছি, তাই না? খুব ভালো কথা, কথা ঠিক আছে, ঠিক আছে, কেমন কেমন তুমি উঠবে আমি উঠবো, উঠবো কত বুঝতে পারছো, ঠিক দেখা যাবে, যাবে কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাবে বুঝে যাবে তখন, তখন আমি যদি কোনো হারাম কাজ কাজ থাকি আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, দেবে দিবে আপনি যে রমজান মাসে মেয়েকে নিয়ে টুপি পরে ইফতার করলেন, তারপর সেই ওযুতে নামাজ পড়লেন, ওযুটা কি আপনার ছিল? ওযু যদি আমার না থাকে তাহলে আমি কাফের। না 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 মাই 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 ছেড়ে দাও, নাই নাই, যাই হোক যাই হোক, আমি এখানে শেষ করছি, কই বক্তা কই আসছে কেউ কেউ, আমি শেষ করে দিই, আর আর না কেন আমার অমর যাই হবে না, কি করে করব, আপনাদের ওয়াশরুম তো নাজায়েজ হয়ে গেল, আপনারা কি আমাকে মেনে নিয়েছেন দিন থেকে? হ্যাঁ হ্যাঁ এই আপনারা কি আমাকে দিল থেকে মেনে নিয়েছেন? আমার কথায় কি কষ্ট পেয়েছে? আরে জোরে বলে, আমি মেয়েদের সঙ্গে ইফতার করে আমি হারাম 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 জাতা হয়েছি না হালাল জাতা হয়েছি? জোরে বলো হালাল, এরা বলছে হালাল, সবাই একমত, আমি হারাম হয়ে যাই তো? হ্যাঁ যদি হারাম যদি হয়ে যায় তাহলে এই যে নবীজির স্টেজ, তাহলে এতক্ষণ যে আলোচনা করেছি কাফের হয়ে আছিলাম, তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালমা শরীফ পড়ে ফেলেছি, তাহলে এখন কি হবে? ঈমান চলে এলো তো, এই কালমা কালমা শরীফ তাহলে ঈমান আসলো না? ঈমান যদি চলে যেতে থাকে সওকাত মোল্লার প্রোগ্রামে গিয়ে, আমার যদি ঈমান চলে যেতে থাকে তাহলে সওকাত মোল্লার প্রোগ্রাম থেকে চলে এসে আপনাদের গ্রামে গ্রামে কি তাহলে এখানে এসে আমার তাহলে ঈমান চলে এলো, ঈমান চলে গিয়েছিল, ঈমান নিয়ে চলে আসলো, তাহলে আমার আল্লাহ তাআলা ভালো ভালো করেছে, একটা আমার নাম ঈমানটাকে মজবুত দিয়েছে, খুব ভালো হয়েছে, তাহলে এখন কি অসুখ হবে না? আমরা থাকবে, শেষ করছি, কটা বাজে? প্রথম দিকে ভাই আপনি দেখতে পাচ্ছেন কি না কাছে এসে দেখবে? আমি কোথায় আছি দেখে, মেয়েরা কোথায় আছে দেখে, তা কি হয়েছিল? হ্যাঁ না চলে আমি করবো কেন, তারা আলাদা ছিল আমি আলাদা ছিলাম, আবার বলছে অজু আছে কি না, ধর ধর আমরা ফের না লেখাবার জন্য কাজ করো, সব সব কি না 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 এতগুলো লোক জানতে চাইলে কেন আপনাদের জিজ্ঞেস করতে?